দেশের ইতিহাসে এক বিভীষিকাময় দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসের নয় বছর পূর্তিতে ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত পরিবারের স্বজনরা সে সময় দুর্ঘটনায় আহতদের চিকিৎসা পুনর্বাসন ও হতাহত পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো আর জানাচ্ছেন শহীদুল্লা রাজু প্রথম দিন ওর মাল্লাশটা পাইছি এনাম ক্লিনিকে এবং আট দিন পরে ওই পকেটে মোবাইল ছিল আট দিন পরে ওর দরছন মাঠে ওর বাবার লাশটা পাওয়া গেছে রানা প্লাজা ট্র্যাজেডির সময় ছয় মাসের শিশু রাহানের কাছে বাবা মা কেবলই ছবি আব্দুল নাম কি মনসুর শেখ আমুর নাম কি আমার বেগম আর আব্বু আমাকে দেখছ তুমি আরেক শিশু রাহা শুধু মায়ের কাছে শুনেছে বাবার নাম আমার বাবা মারা গেছে তাই আসছি রানা প্লাজার দুর্ঘটনায় এমন অনেক শিশু যেমন বঞ্চিত হয়েছে বাবা মায়ের ভালোবাসা থেকে তেমনি আশ্রয় হারা ছেলে ছোট ভাই ছিল আমার তো তার জন্য আমি অনেক তেরো দিন বলাম এইরকম রাস্তাঘাটে শুইয়া ও লাশ কুচি কুইজা তেরো দিন পরে লাশ নিয়েছি কি আহত শ্রমিকরা জানালেন মানবত জীবন করছেন তারা আমরা যারা আহত শ্রমিক আমরা অনেক মানবতা জীবন যাপন করতেছি আমাদের বুকের পাঁচটা ভাঙ্গা এটা মেরুদণ্ড ভাঙ্গা আমি হাঁটতে পারি না মানুষের কাছে আছে আমি টেহা নিয়ে নিয়ে ওষুধ খাইতেছি কেন আমার ডাক্তার বলছে আজীবন চিকিৎসা আর এই আজীবন চিকিৎসা আমি কেমনে নিমু কীভাবে থাকমু আমি থাকি এখন বর্তমান মেয়ের কাছে বর্তমান অবস্থা আমার খুব খারাপ আমি কাজ করতে গেলে এখন তো কাজ করতে পারি না সবসময় গালি খাওয়া লাগে কি চাই মিচার চাই আর কিছু চাই কি চাই যা চলে গেছে তা তো আর পাবো না কিন্তু বিচার চাই রোববার সকাল 8টা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন আহত শ্রমিক ও হতাহতদের আত্মীয়-স্বজনরা অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান কিছুটা চিকিৎসা পেলেও এখন পর্যন্ত তাদের সুচিকিৎসা এবং ভালোভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা হয় নাই স্থায়ীভাবে পঙ্গু শ্রমিকদের এবং যারা মারা গিয়েছে সেই সব শ্রমিকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ঘটনার নয় বছর পেরিয়ে গেলেও ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়নি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা